আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রেডিস হল চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটা বাজিয়ে দিন সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এখানে ক্লিক করে সালাম আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা যখন ইমোতে কারোর সাথে চেটিং করেন সেটা আপনারা যখন কারোর সাথে চেটিং করি তখন দেখা গেছে সেটা অপর সাইডে দেখা যায় সেটা কিভাবে অফ করা যায় সেটাই দেখবো আজকের এই নতুন আপডেটে যাদের ইমোটা আপডেট নেয় অবশ্যই আপডেট করে নেবেন নতুন নতুনটা আজকে আমি আপনাদেরকে দেখাবো টাইপ করে দেখাচ্ছি আপনারা ওপর সাইডে দেখতে পারতেছেন যে এখানে দেখা যাচ্ছে তো এটা আমি যখন যাই লিখি না কেন এখানে কিন্তু ঠিক দেখা যাচ্ছে তো ওপর সাইডে আপনার মোবাইলটা দেখেন আমি আবার কেটে দিলাম আবার টাইপ করি তো আমরা অনেক সময় এরকমটা করি থাকি তো এগুলো যদি আপনারা চেঞ্জ করতে চাই সেটা আপনারা যদি সেটাও চেঞ্জ করতে পারবেন এটা চেঞ্জ করার জন্য আপনার যেটা করতে হবে আপনি ব্যাক বাটনে ক্লিক করেন তারপরে আপনি তিন ধে ক্লিক করেন সেটিং এ ক্লিক করেন এ ক্লিক করার পর নিচে যাবেন তারপর দেখেন এখানে প্রাইভেসি নামার অপশনটা আছে এখানে ক্লিক করবেন এখানে আসার পর একবার নিচে দেখুন রিয়েল টাইম চ্যাট যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন সরি তো জাস্ট এখানে দেখুন একটা মার্ক দেওয়া আছে এই মার্কটা উঠিয়ে দিবেন উঠিয়ে দেওয়ার পর আপনি আবার ব্যাক বাটন চলে আসেন ক্লিক করে তো আমি এখন আবার টাইপ করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এখন আমি টাইপ করতেছি তো এখন কিন্তু ঠিক দেখা যাচ্ছে না তো আশা করি বুঝতে পারছেন বন্ধুরা এখানে দেখুন আর দেখা যাচ্ছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন এন্ড নতুন দর্শক যারা আবার বলতেইছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে যে বেল আইকনটা আছে সেটা অন করে দিবেন এবং আপনি যদি মনে করেন যে আপনাদের বন্ধুদেরকেও জানা শিক্ষা এবং দরকার তো আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করুন বাই বাই টাটা পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখা হবে